السلام عليكم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. الحمد لله وبلاك حمد خوش نصيب أسكن بيتا وبيتر إسلامي محفل أحمد تجاني محمد شيكاغو تجاي جاتا انقرد نبي فمكانا وطنطو برودر إسلامي سكولا إن شاء الله تان بيان تان جيتو راسكا تاسوين كيشا بيامرا এর ভিতরে আলোচনা চললো। এর আগে নাচ একটা ওই বইয়ের বাদে আমরা আশা করি আমরা মেহমান সবে তুলে ব্যায়াম করবো আমরা আমরা তোমার নামে মধুর খানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমার নামে মধুর খানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, আজানে আজানে কাঁপি সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমার নামে মধুর ঘানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, বাগানে বাগানে ফুটে কত শত ফুল, ভয়ে চলে একা নদী শূন্য দুকুল, বাগানে বাগানে ফুটে কত শত ফুল, ভয়ে চলে একা নদী শূন্য দুকুল, তোমার নামের মধুর খানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, আমায় দিয়া গো প্রভু জান্নাতের ফুল, দিশা দিয়া কে মনে নারায় তকবীর, নারায় রিসালত,
وَنَشَهَدُ
যে আল্লাহ তাআলা এত মখলুকাতুল মাস্তাকি মানুষ জাতির আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করছে ঢাকা আমরা সবাই আবার ওই আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। আসলে আমার সম্পর্কে অনেক কথা অল্প হয়েছে, আমি এখন যোগ্য মানুষ নাই, বিশেষ করে এই মাহফিলে আলোচনা করার মতো যে কথা হওয়ার মতো যে আমার মনে ইচ্ছা বা আকাঙ্ক্ষা দেব অনেকটা লোভ পাই নিছে, যার পয়সাটা খাটানোর মাঝে একটা কারণ হয়ে গেল। আমরা এমন এক নিয়ামত সিলেটবাসী হলে ফাইসলাম আল্লাহ মাল আমরা মুর্শিদুল আলম সাহেব আল্লাহর ওলিয়ে দুনিয়ার জমিনে খেদমত ফল করিয়া গেছেন, এর মাঝে অন্যতম খেদমত আছে কোরআন শরীফের তিলাওয়াত এবং কোরআন শরীফকে বিশুদ্ধভাবে পড়া নিল লাগে ফেলতে সব সময় দিয়া গেছেন আলহামদুলিল্লাহ। আমরা সুক্রিয়া বাংলাদেশ থেকে এত দৌড়াইয় যে এত সুললিত ভাষা এত শ্রুতিমধুর কণ্ঠে এবং তাজবির তাজমিলর সহিত যে আমরা এই আওয়াজ এখন শুনতাম ভাইয়ার যে অতি রুচিদায় আপনারা আল্লাহ এই সুযোগ করিয়া দিস এই বলি থাকি এই যে আমরা কয়েক দিন থেকে মাহরুম হয়ে গেছি হিসাবে এটা আওয়াজ শোনার পরেও আমরা হৃদয়ের মাঝে ধর। আর বিশেষ করে আমার ওয়ালিদ মুখতারাম আল্লামা বড়ে সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা অনেক আলোচনা জানেন, তাই নয় এই মসজিদে তসলিম আনসলা এবং কিছুদিন আপনারা খাদিম হিসাবে আছে। ই আল্লাহর নেক বন্দা হবল আমরার লাগে এমন এক নিয়ামত আসলা, যতদিন তান্তাইন আমরার মাঝে উপস্থিত আসলা ততদিন এই বিষয়গুলো আমরা বুঝছি না এরা আমরার লাগে কত বড় নিয়ামত। আজ এই নিয়ামত গুলো আড়াই আজ আমরা বুঝতাম পারি আর যে আমরা কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি। যারা জীবনী অবল তালাশ করলে দেখা যায় আল্লাহ তাআলা তার কিছু সংখ্যক বান্দা সম্পর্কে কিছু বৈশিষ্ট্য অবল তার ভাষায় তার কালামে পাক ইরশাদ করছে, প্রায় গুণাগুণ ওইটা ওলি আল্লাহর মাঝে বিদ্যমান আছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা লহান কিছু সংখ্যক মানুষ সম্পর্কে হইরা যে আমরা মনে করি আমরা জ্ঞান আমরা আকল দ্বারা আমরা বুঝি যে দুনিয়ার মাঝে আমরা ও মঞ্চলেও বেশি সম্মান দিতাম চাই, বেশি ইজ্জত দিতাম চাই, কাম কথারেও আমরা বেশি গুরুত্ব দিতাম চাই, যে সমাজের মাঝে ই সমাজ যেগুলা গুরুত্বপূর্ণ ওগুলা যে অধ্যয়ন করতে পারেন ওগুলা বেশি পালা জানেন এন্ডেও আমরা একটু বেশি সম্মান দিতাম চাই, তার কথাটা আমরা বেশি শুনতাম চাই। যে যে এলাকার যে যে পরিভাষা এই পরিভাষা অনুযায়ী আমরা মনে করি এই এলাকার যে ডাক্তার আছেন যে শিক্ষিত আছেন জ্ঞানী গুণী আছেন এরার কথাটাও আমরা বেশি শুনতাম চাই, মনে করি এই নইলা সঠিক কথা বলেওয়ালার মালিক এন্ডেও আমরা একটা সম্মান বেশি করি। আমার আল্লাহ তাবারাকা তাআলা এখানে একটা পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন হইরা আমার মানুষের মাঝ থেকে ও মানুষের কথাটা আমার কাছে বড় পছন্দ নিয়ে ও মানুষের কথাটা আমি আল্লাহ তাবারাকা তাআলা বড় মজা পাই যে আমার বন্দায় মানুষরে আল্লাহর রাস্তার আহ্বান করে বলেছে। আমরা মনে করি যেন ইয়া সুন্দরভাবে ইকানোর আপনারা ভাষা হইলে ইংরেজি ইংরেজিতে পাল্লা কথা বলতে পারো যেহেতু আমরা কিছু সম্মানী ইজ্জতি এবং সমাজ আরও কিছু জ্ঞানীগুণী মানুষ আছে এরা আমরা একটু বেশি ইজ্জত দিতাম চাই, কিন্তু আল্লাহর পরিবেশ হইল ও ব্যক্তির ও মানুষের কথার আওয়াজটা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় আমি আল্লাহ এই মানুষের আওয়াজটারে বড় সম্মান দেই বড় ইজ্জত দেই যে আমার বন্দা বাবান দিয়ে কোনো মানুষরে কোনো আত্মীয় স্বজন তার পাড়া প্রতিবেশী যারাও আসেন এরা রেখিতা হরেন এরা লইয়া আমি আল্লাহ এবাদত তুম থেকে করেন। এখন ইতিহাস খুঁজাইয়া দেখো তো আমরা রলিয়ে
অলি হলে তাহা আমল করিয়া গেছে বেশিরভাগ দিন লাগে এমন সময় দিয়ে গেছে ঠিক কি এরা এরার মধ্যে এমন মকবুলিয়ত আছিল এরার অন্তর এমন খালিস আছিল এরার মুখ থেকে এরার জবান মোবারক থেকে যে তা আওয়াজ ফল বাড়াইছে যে তা খতা ফল পাইছেন আপনার আমল আমল লাগান গুনাগার যে আজার না আর বেশি প্রয়োজন আলিমে খতা হইলেও যে তা মানছে হুমতা না এরা সংক্ষিপ্ত সময়ে যে দুই এক কথা বল কইতা এগুলো মানুষের বড় আসর ঠিক কি না এবং দেখা গেছে এরা এই কথাগুলো শোনার লাগে মানুষ এমন ভাবে আকৃষ্ট আসলা নিজে এরা দ্বারো যাওয়ার লাগে কথা শোনার লাগে নিজে কষ্ট অনেক ত্যাগ করতা এমন সময় এলেও দেখা যাইতো যে অনেক মানুষে বেড়ি দিছেন মারিও দিবা হয়তো ফালাইয়া উড়িও দিবা এগুলার পিছনে ফালাই এরা চেষ্টা করতা যে দারো যাইতা এবং এরার কথাগুলা বলতা কারণ কিতা বলু আল্লাহ এরার আওয়াজের মাঝে একটা মজা লাগিয়ে দিয়েছে আর হাদিস শরীফের মধ্যে আইছে যে এই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন মানুষের পছন্দ করেন বালা মানুষ হিসাবে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বন্দারে গণ্য করিলেন তখন তার জিব্রিল ডাক দিয়া কইলো আমার জিব্রিল অমুক এলাকার অমুক দেশের অমুক মানুষের আমি আল্লাহ পছন্দ করি তুমি জিব্রিলের দায়িত্ব হইল সন্তানকে পছন্দ করা আমার কাছে সুবহানাল্লাহ ইকান শেষ নাই আবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেন আমার জিব্রিল তুমি আসমান বাসে যত ফেরেশতা বলে আসুন তামাম ফেরেশতা বলে গেলাম দিয়ে জানাই দেও অন্য ব্যক্তিরে আমি বড় পছন্দ করি তুমি জিব্রিলেও পছন্দ করো আজ থেকে আমার প্রত্যেক আমি বড় পছন্দ আল্লাহ রাব্বুল আলামিনে পছন্দ করেন আমি জিব্রিলও পছন্দ করি এমনকি আসমানবাসী তামাম ফেরেশতাকে পছন্দ করেন ও দুনিয়ার যত মখলুকা ও দুনিয়ার যত বান্দা বান্দী ও তুমি তাই নাও ব্যক্তির কিতা হইও পছন্দ করি ও মায়া করি ও কা সুবহানাল্লাহ প্রত্যেকে যে বালা মানুষ হইতে হইলে কোনো এলান লাগে না কোনো সার্টিফিকেট লাগে না এটা আপনা আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনি যে মকবুলিয়ত হাসিল করে নিছেন এবাদত বন্দেগী করিয়া যে আল্লাহর দান লই নিছেন আল্লাহর নৈকট্য লাভ করে নিছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনে তার সিস্টেমেও মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছাই দিলেন গতিকে এই বালা মানুষ নেককার বন্ধ সম্পর্কে যে যে মন্তব্য করুক না কিন্তু আল্লাহ তারে পছন্দ করে নিছেন এর সমালোচনা করিয়া আমরা সমানের কোনো রাস্তা নাই আমি নিজেই কেন নষ্ট হইব এরা সমানের কোনো সুযোগ সুবিধা আপনার কাছে নাই এরা যত ক্ষয় ক্ষমতা আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনে তাই নিজে কিতা করবে এগুলার তদারকি করবে যাক আমি যে কথাটা কইতাম আছে এই যে মানুষ যারা আল্লাহর রাস্তায় মানুষের আহ্বান করেন এরা মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতে কারিমার মধ্যে এলান দিয়া জানাই দেন কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত আল্লাহ তাআলা সব সময় আমরা মানুষের মাঝ থেকে এক গুরু মানুষের বালা আমল লাগি নির্বাচন করি আর হয় না হয় না আমি সব সময় মানুষের মাঝ থেকে এক গুরু মানুষের কিতাব নির্দিষ্ট করি আর রাখবো এরারে উত্তম হিসাবে আমি আল্লাহ গণ্য করব এরা কামিল তা'মুরুনা বিল মারুফ বালা আমল লাগি মানুষের আহ্বান করব সুবহানাল্লাহ ও যে আপনারা এসপিরিয়ান মাহফিলের তৈরি করছেন sallallahu ala sayyidina wa maulana muhammad wa ala alihi wa ashabihi wa sallam era oje aske apnara mahfil er ayojon korche kichu shongkhok manushe ye to ahban korar ache manushere dakhal ache manushere jana dile ache aske keno mahfil hoybo apnara ayin je eibhabe alochona hoybo এই যে ডাকছো আল্লাহ কইলা এই ডাকর এই এলানর যে মজাদার এলান দুনিয়ার জমিন আর নাই আবার এই আরে পুরো মানুষ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন আমার বান্দা হলো আমার বান্দিও হল তোমার আদর মাস্তে কি আমি আরে পুরো মানুষের দুনিয়ার বালা মানুষ হিসেবে সব সময় গণ্য করে রাখমু তোমার সঙ্গে সব সময় আমি সম্মান দিয়ে রাখমু মানছে তোমার সঙ্গে সম্মান করতে
করতে বাধ্য থাকবো, যে মাইচর দুইটা লোক ব্যর্থ হইল তার মরু লাগে মারো যারা বাধা কামন লাগে মানুষরে আহ্বান করবো। ও যে আইজ আলহামদুলিল্লাহ আপনারা মাহফিলের তৈয়ারি করছেন, এই যে এখানে যত সময় আলোচনা হইব বাধা কামন হইব, যারা এটার তৈয়ারি করছেন এরাও আয়াতর গুরুর এক গুরু মানুষ। আর আমরা মনে করি এগুলার লাগে আমরা সামাজিক ভাবে একটা রীতি হইল একটা কথা হইল যে এগুলার লাগে তো ইমাম সাহেব ধরে আমরা বেতন দিয়ে রাখছি, বা যারা এগুলা সাদাইরা ইমাম সাহেব তান্তারি তো বাধা কামন লাগে মাঝে মাঝে ডাকবা, আমার আর এই কিতা করার আছে না সাহেব কেন শুধু ইমাম সাহেবের উপরে দায়িত্ব দিল হইতো না, আলিম সাহেবের উপরে দায়িত্ব দিল হইতো না, অন্য আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেকের দায়িত্ব দিল হইছেন, আল্লাহ রাব্বুল আলামিনে তার নিজের ভাষায় ঘোষণা দেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা যারা মনে করি ইমাম সাহেবের আছি তার তাই না জানি বা মাঝে মাঝে বলা আমার লাগে ওয়াজের কথা বইবার তো হয়ে গেছে আমার দায়িত্ব আদায় হয়ে গেছে না, আল্লাহ রাব্বুল আলামিনে আয়াতের মাঝে জানাই দিরা ও আমার বান্দি হল আমার বন্ধু হল তুমি তাই প্রত্যেক নিজের দুজোর আগুন থাকি বাসো, তোমার আহারি তোমার আত্মীয় স্বজন তোমার বিবি বাচ্চা যত জন আছেন তোমার দায়িত্বে যত মানুষ আছেন সারারে লইয়া দুজোর আগুন থাকি বাসো। এখন আমরা যারা মনে করি আর ইমাম সাহেবের দায়িত্ব হইলে তো বলা কাম করে আদার তাই আমরা বেতন দিয়ার তান তাই দায়িত্ব আদায় করে আমি বাসি গেছি জি না, আমরা আবার আমি গেছি সব জিজ্ঞাসা করার বন্ধ হল তোমার যাই মনে হয় আমরা গরো রাখাল আছে হয় আব্বা আছেন আম্মা আছেন নতুবা বড় ভাই আছেন এন্তো এলা ফ্যামিলির রাখাল, ফ্যামিলিতে কি আপনার ক্ষমতা বেশ হইতে আপনি এলাকার রাখাল, অর্থাৎ এইভাবে আইয়া আইয়া যখন আপনি এই এলাকার আরো দায়িত্বশীল হয়ে গেলাম মতল্লি সাহেব হয়ে গেলাম প্রেসিডেন্ট হয়ে গেলাম তখন আপনার আরো দায়িত্ব খালি বাড়ে, খালি মসজিদ দেখাশুনে আপনার দায়িত্ব নাই, এর পাশাপাশি মানুষের বালা খামার লাগিয়ে আহ্বান করা মন্দ কামটা কি ফিরাইয়া রাখা হতো আপনার দায়িত্বের উপর পড়ে যায়। আমরা এখানে দেখো একটা জিনিস আমরা খুব সহজে বুঝি নিব যেটা হইল আমরা এই ফ্যামিলি চালাইতে গিয়ে অনেক সময় কিছু কঠোর ভাষায় আমরা অনেক শাসন হল নেই, যারা মুরব্বী সাহেব হল আছেন বা বড় ভাইয়ের আছেন মুরব্বী সাহেব হলে তার আওলা তোর ব্যাপারে কিছু শাসন নেই নেই যদি ঠিক মতো রুজি করিয়া তার আওলা বাপরে আমিয়া না দেয় অনেক সময় কিতা বলে কুয়াটারে বাড়তে খাদাইয়া দিতে দিতে তেজ্য পুত্র করি যায় এটা ঘটনা ঘটেনি না এটা ঘটনা অবল করে, অর্থাৎ তার ই রাখি ক্ষমতা আছে ই ছেলের বেলা ছোট বাইর বেলা বা তার আত্মীয় স্বজন যারাও তার ফেভারে আছেন তার প্রতি ই ক্ষমতা তার খাটাইতে পারেন এটা তার খাটাইনো ঠিক মতো, এ যদি ঠিক মতো তার কথা শুনে না রুজি করিয়া তার দে আনিয়া দেয় না তখন একদিন দুই দিন অপেক্ষা করিয়া যখন দেয় না বিচারাদল করিয়া যখন তখন নিগিয়া দিতেও না তখন তারে বাড়তে গিয়ে একবারে বাড়াইয়াও দিলে, এটা দুনিয়ার লাগে আমরা এটা সিস্টেমটা বুঝি যে এটা আমরা করি, কিন্তু এই দুনিয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনে আরো একটা ক্ষমতা আপনারে আমারে দিয়া দিছেন যে ক্ষমতাটার ব্যাপারে আমরা একটু একটা দিনও চিন্তা করি না, এই দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে তো পাওয়ার দিয়া দিছেন না তো ক্ষমতা দিয়া দিছেন, এই ক্ষমতাটা পাইয়া যেন আমি আমার ফ্যামিলির মানুষরে আমি আমার আত্মীয় স্বজন রে আমার পাড়া প্রতিবেশী রে আমি পালা খাঙর লাগে আহ্বান করি না খালি ময়দানে মাশরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে জিজ্ঞাসা করিলা আনতি আমি কিভাবে এটা তার জবাব দিয়া দেই কত যেভাবে আপনি আমার আমার গোর আপনার সমাজ চালাইতে গিয়া যে পরিমাণ ক্ষমতা আপনি চালাইতে পারবেন এর চেয়ে আরো শতগুণ বেশি বেশি ক্ষমতা চালাইতে কোনটার দিক দিয়া বালা খামল লাগে আপনার ফ্যামিলিরে ব্যবহার করেন, কারণ আমরা জন্ম করিয়াও আল্লাহ রাব্বুল আলামিনে আমরা উদ্দেশ্য কিতাব হইয়া দিয়েছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আর কোন উদ্দেশ্য নাই একমাত্র উদ্দেশ্য হইল আমি আল্লাহর ইবাদত করতে গেলাম, এখন
এখন আপনি যে জায়গা নিয়ে আসেন যত রুজি করার রুজি করুক, এইগুলা তো প্রকৃতি আপনার চলব, এইগুলো চালাই তো এইগুলো রুজি ছাড়া তো উপায় নাই। এগুলার পাশাপাশি আপনি যারা ডেইলি আপনার কাজের গুরুত্ব দিলে, আপনি কাজও ঠিক মতো না গেলে আপনার চাকরি রইব নি সব চাকরি রইত না, এটা আমরা খুব বেশি এটারে গুরুত্ব দিই। ঠিক অনুরূপ ভাবে আমরা যে এবাদত গুলা করি এগুলার লগে গুরুত্বপূর্ণ একটা এবাদত হইল বালা খামর লাগে মানুষের আহ্বান করা। আমরা উল্লামায়ে কেরাম মহল মজুদ আছেন, তাদের তো বালা খামর পড়রা আপনারা ওইটা তা বিশেষ করে আমার খুব আনন্দ লাগে এই লন্ডন আইয়া যে ইকানের মুসলমান হলে এই খালি আলিমুল্লামা সারাও আপনারাও যে বিভিন্ন সময় মসজিদ মাদ্রাসা বিশেষ করে বর্তমানে দেশে অনেক প্রতিষ্ঠান চলে যেগুলো আপনারা সাহায্য সহযোগিতা আলহামদুলিল্লাহ এই যে একটা অবদান আপনারা রাখরা যার যেভাবে তৌফিক আছে এটা রাখিয়ে দেয় বা এটার গুরুত্ব ফজিলত অনেক বেশি। কারণ আমরা যারা এইভাবে বালা খামল লাগে মেন চলে আনতাম পারিয়াম না, আমার বুঝ নাই আমার আকল নাই, যারা যেখানে বালা খাম অকল ওর ইনে যদি আমি টাকা দিয়া পয়সা দিয়ে আমার মুখ দিয়ে আমার শারীরিক জবানি যেভাবে সাহায্য সহযোগিতা করি এরা এখানে ফরিয়া যে পরিমাণ সোহাবর মালিক হইব আলহামদুলিল্লাহ আপনি জবান দিয়ে খোয়ার কারণে টেকা গুলা দিয়া হেল্প করার কারণে আপনি সম পরিমাণ সোহাবর মালিক হয়ে দিব। কারণ যে আমার খুব ভালো লাগে বিভিন্ন সময় বিভিন্ন ইয়ে দেখি যে আপনারা দেশি প্রতিষ্ঠান অনলাইন যেভাবে সাহায্য সহযোগিতা করেন এই সাহায্য সহযোগিতা আপনারা করবা এটার মধ্যে বড় গুরুত্ব বড় ফজিলত। আর সরাসরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে ঘোষণাটা এই ব্যাপারে আপনারা দিলে এটা হইল যে আমরা মনে করি যে আমার ব্যাংকে আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা রাখছি আমার জায়গা জমিন আছে এই টাকাটা বিক্রি করি আমি আল্লাহরে খিদা দিতাম একটা কষ্ট লাগে দিনে না ঠিক নেই। কিন্তু আপনারা যদি অন্য কোনো মানুষের টেকা 5,000 দিয়া হয় বা এইসব অভিযোগ পাঠিয়া দিলেন যে আপনি এইগুলো দিলেই আপনার কষ্ট লাগতো না আপনি উপার্জন করছেন না নাই গুলো রাখবা, অন্য যদি কোনো টেকা দিয়ে আপনারা হয় বলে এই টেকাটা আপনি পাঠিয়ে দিলে উপা এই টেকাটা আমরা পাঠিয়া দিতে আমরা বিলকুল কষ্ট লাগে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দাতা হওয়ার সম্পর্কে বলল আমার বন্ধু হল আমার বান্দিও হল তুমি দেন টেকা দিতে দম দিতে তোমার দাদার মনের মাঝে বড় কষ্ট লাগে তুমি তাই এই টেকাটা বড় কষ্ট করিয়া উপার্জন করছো এটা দিতাই কিনা কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দিই আর তোমার দনের আমার কোনো দরকার নাই তোমার টেকার আমার কোনো দরকার নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে রিজিক হিসাবে যে সম্পদ দিছি ওই সম্পদটাকে আমার রাস্তাত বের করো কথাটা বুঝছেন নি আপনারা। ومما رزقناهم ينفقون এক কথা আল্লাহ রাব্বুল আলামিন বিধা করেছেন আমরা এই নুন গড়ি আটাই নিছে তুমি তে যে 1 পাউন্ড 2 পাউন্ড 100 পাউন্ড 1000 পাউন্ড দিরা মনে করে আমি তো কষ্ট করে রুজি করছি এই টাকাটা আমি দিতাম কিলা। এই যে আমরা যারা এই আল্লাহ রাব্বুল আলামিন এই সামর্থ্য দিছে এই ক্ষমতা দিছে আমি রুজি করতাম পারিয়া চাকরি করতাম পারিয়া আমরা যদি আরো একটু পিছনে দি যাই যে আমরা আরো সহজে বুঝি নিব যে এই টাকাটা দিলে আমার কষ্ট লাগার কথা নাই আল্লাহ রাব্বুল আলামিনের এই সময় আপনারে আমারে জন্ম আমরা আপনারে আমারে এই দুনিয়ার জমিনে ফাটাইছেন ও সময়গুলো ইতিহাস যদি আমরা একটু তালাশ করি তাহলে আমরা বুঝতাম পারবো এই যে উপার্জন গুলা করিয়া আমার যে এই যে শারীরিক সবলতা আমার যে শারীরিক একটা অবস্থান আছে এই অবস্থানটা যদি আল্লাহ রাব্বুল আলামিনে আমারে না দিয়া অন্য মানুষে যেভাবে সৃষ্টি করছেন এইভাবে সৃষ্টি করে লিতা তাহলে আজ তো আমার দেওয়ার তৌফিক হইতো না আমি হয়তো খাওয়ার মালিক হইতাম আছি। যেটা হইলো আমরা যখন এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করছি এই জন্মগ্রহণের ইতিহাসটা যদি আমরা একটি বার আমরা খুঁজাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মাঝে ঘোষণা করছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম থুম্মা ইউমিতুকুম থুম্মা ইউহইকুম থুম্মা ইলাইহি তুরজাউন। এটা আয়াত তিলাওয়াত করেন যেন হুজুর আর ইনু তো আলহামদুলিল্লাহ এটা অসংখ্য অগণিত ভাবে আপনারা কইয়া দেওয়ার আমি আগে হয়েছে সেটা পার হয় না ফ্যাসিনেশন হিসাবে সময় কাটানোর তো দরকার হিসাবে আমি কথাগুলো কইয়া কিন্তু গেল বহুত ভালো আল্লাহ কথা হলো আপনারা বন্ধুরা আমার একটা উদ্দেশ্য হইলো একটা কথা হইলো আমরা সহজ ভাষায় যে কথাগুলো বুঝবো ওগুলোতে আমরা পুণ্য পালন করার চেষ্টা করতাম এটা সহজ কথা নাই
আল্লাহ কত সুন্দরভাবে হইলাম আমার বন্ধা, তুমি যে কিভাবে আমার অস্বীকার করাই, এত দলের মালিক বানাই দিলাম, এত সম্মানের মালিক বানাই দিলাম, অত মানুষে তোমার ইজ্জত করা, এরপরেও খেনে আমার কথা ভুলি যাও, খেনে তাহাজ্জুদ নামাজ খান করো না, খেনে নিরাই বই আমার লাগে এত রাতা ডাকো না, আমার কাছে হামদ না। আমরা তো আয়াত অনুযায়ী বুঝিয়াম না, একটা ঘটনা হইলে সহজে বুঝি নিবা দেয়। আমরা যখন জন্মগ্রহণ করছি সব, এই জন্মগ্রহণ করার সময়ও আল্লাহ রাব্বুল আলামিনে চাইলেও আপনারা মারি যা ক্ষমতা আছে এগুলো নিতে পারতা নিলে না পারতা। এর মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করিয়া দেখা যায় কোন মানুষ দুনিয়ার জমিনে বোবা হিসাবে আইসেন, কোন মানুষ অন্ধ হিসাবে আইসেন, কোন মানুষ আতুর হিসাবে আইসেন। এর মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করিয়াও দেখা যায় এক পুরো মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে দুইটা হাত দুইটা পা দুইটা চক্ষু দিয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। এখন আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামতের মালিক বানাইয়া এই দুনিয়ার জমিনে ফাটাইছেন, আমরা যদি সারা জীবন এই নিয়ামতের শুকরিয়া করি, যারা হাত দিছেন, যারা চোখ দিছেন, যারা পা দিছেন, তাহলে সারা জীবন শুকরিয়া আদায় করলে যে মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে চক্ষু দিছেন না, যে মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে পা দিছেন না, যে মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ হওয়ার মতো জবান দিছেন না, ই মানুষ কতখান কষ্ট ভোগ করা, আর ই মানুষ যে কষ্টের মাঝে আছেন, আপনি আমি ই নিয়ামত শুক্রিয়া আদায় করলে এটা আদায় সম্ভব হই বলে সব। এখন ই আল্লাহ যদি চাইতা তখন আপনারে আমারে এইভাবে আতুর অন্ধ বোবা বানাই এই দুনিয়ার জমিনে ফাটাইতা ফাটতা নিলে না মাতুক ওখান তো দিয়ে আপনি আমি চিন্তা করি আর ঘুমাইবার সময় একটু ফিকির করি আয় আমার লাগাবাড়ির মানুষ। হ্যাঁ হয়তো এই এলাকায় জানি না আপনারা এই দেশ সংগঠন আছে কিনা, কিছু তো থাকবো না নিকম বেশ, কিন্তু বাংলাদেশ হইলা বহুত কিতা হাজার হাজার মানুষ খাইরা না, হ্যাঁ অভাবে অনটনে কিতা হলো তাছাড়া এরার ব্যাপারে আপনারা আমার কিতা করতাম মাঝে মাঝে ফিকির করেন, চিন্তা করতাম আমার ওই চিন্তা ফিকিরের মাঝে হইল কি আপনারা আমার ইমান, আর ওগুলা তাকে আপনি আমার জীবনে পরিচালনা করার নাম হইল আশরাফুল মাহফুজ। তো আল্লাহ রাব্বুল আলামিন কত হিকমতে কত অপর কইছে এই দিক দিয়ে পুরো মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দিরা রইল আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, আর ও মানুষের মাস্তা কি আরো এক পুরো মানুষের আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দিরা উলাইকা কাল আনআম বাল হুম আদল। ও আপনার আমার লাহান এক পুরো মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে কইরা এরা বৈশিষ্ট্য বললাম বা আমি এদিকে যাইয়ার নামে সংক্ষেপে আলোচনার সময় যে সংক্ষেপ সংক্ষেপে একটু কইতাম চাইয়া আপনার আমল্লাহান মানুষ যারা এবাদত বন্দেগী করি আল্লাহর নৈকট্য লাভ করতে পারছেন, আল্লাহর হাবিবর মহব্বত এরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারছেন, এরা সম্পর্কে হইলে বলে এরা হইলে আশরাফুল মখলুকাত। আর আপনার আমার মাছ থেকে আরো এক পুরো মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে হইরা বলে এরা হইরা চতুষ্পদ জানোয়ার তাকে নিকৃষ্ট। আরে জানোয়ার পর্যন্ত হইলেও একটু নাই বাঁচনা, মানে জানোয়ারের লগে যদিও আল্লাহ কিতা করবা ইহর ব্যবহার করবা, কিন্তু আপনারা বললে খানিটা শাস্তি ইলা ইহ তারারে দিতা না, তাহলে হেকমতে তারারে কিতা করবা, কিছু জানোয়ার আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করা মায়া করিয়া বেশ তোর মালিক বানাইয়া দিতেছে দিবা নিলে না দিবা। এই জানোয়ার পর্যন্ত যদি কইতা যে উলাইকা কাল আনআম কিতা মানুষ হইলা চতুষ্পদ জানোয়ারের মতো, তাহলে আশা আছে না আইলে আয় মনে হয় দুজগর আজম থাকি বিপদ থাকি মনে হয় আমি বাঁচি গেলাম বলে না, হইতে হইতে আল্লাহ রাব্বুল আলামিনে কইন বাল হুম আদল না বরং এরা আরো নিকৃষ্ট। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কোন খাতার রাখবা, আমরা সারাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ই যে খাতার মানুষরে রাখবা এই খাতার থেকে আমরা সারাটা তুমি আল্লাহ হেফাজত করে রাখতে চলে আর একটা আমি কিন্তু খুব শর্টকাট কথা বলবো এর আমি খুব বড় ওয়াইজ নাই, এটা একটা কথা হইতে হইলে এই কথা রেফারেন্সে আরো কথা আলোচনা করে রাখা লাগে, আমার সময় কম হয়তো আর কোনোদিন নাও দেখা হইতে পারে, সৌভাগ্যক্রমে দেখা হয়ে গেছে হিসাবে আর জোরালা সুযোগ দিয়েছে তাদের সামনে আলোচনা করা হবে আর তুমি আর তাদের কথাটা মানাটাও একা কারণ তাদের কাছে ভুল ব্রান্তি হইলে বারোই আগে হইবার কথা ইলা নাই ওলা হইল ইয়া স্বাভাবিক ওগুলাই মিলাই যাবে কেন আলোচনা রাখিয়া। আর বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে এই দেশে ওদের তারা মাঝে মাঝে যে আলোচনা বোধ করবে এগুলো করো যে গতিকে আমার আয়াতটাও অধিক থেকে পড়ছি যে বালা খা মহলাই যারাও যে যেভাবে পারবে ওগুলা খা সরঞ্জন এলো ওইটা সম্মান, নমাজ তো আমার দায়িত্ব হইবে আমি করতে হইব, রোজা হইবে আমার দায়িত্ব হইবে আমি রাখতে হইব, এইভাবে এখন দায়িত্বশীল মানুষ কন্টিনিউয়াস তার দায়িত্ব আদায় না করলে বেটা
কিতাব আল মুসাহ দিতে এই বাইরে ঘড়ি দিলে আইব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখো আমরার লাগি কত মেহেরবান হ্যাঁ এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনে আম দস্তাবা বানাই দিলাই জয় বালা মানুষ বাদ মানুষ দোস্ত দুশমন সারার লাগি এক হাট এক বাজার এক ঘাট এক মসজিদ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কটা খাই ময়দান মাশার আমরার লাগি রাখতানা এই দুনিয়ায় তাহলে আমি যেটা মনে হইল চলতাম পারি আর যেটা মনে হইল ব্যবহার করতাম পারি আর আমার যা ক্ষমতা আছে আমি এটা প্রয়োগ করতাম পারি আর কেউ বাধা দেন না বাংলাদেশ থেকে যারা আমরা লন্ডন আইসি একটু বুঝতাম পারি আর বা ফিনর আইন গেলেও ধরিল বাংলাদেশে তো যেতাম না তা করা যার বাদে যেতে হয় যে দুজন ফাঁসি হইব করিন তো পারে যে দেশ আইনে গিয়ে মানুষের বাধ্য করে নিয়েছে করাটা কি একটু বলি শাসনটা একটু করা নিনা না কিন্তু খালি মাদান মাশাল আল্লাহ রাব্বুল আলামিন আফজাল আমার লগে এমন ভাবে ব্যবহার করবা এই দুনিয়া জমিন দে আল্লাহ রাব্বুল আলামিন আম দস্তার কা বানাই দিলাই সব মানুষের এক হাট এক ঘাট এক বাজার এক মসজিদ কিন্তু খালি মাদান মাশাল আল্লাহ রাব্বুল আলামিন আফজাল আমার লগে এই ব্যবহার করতে না ইয়াসিন শরীফ মিদ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবে জানাই দিছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু চক্কুর ফানি ফলাইনার আল্লাহর দরবারে খান্দনার ধন্যবাদ আল্লাহ খাই ময়দান মাশাল তুমি আল্লাহ যদি আমি আবু আনিবারে দুজোহর মারাতার গুনাহগার আমার খাতার ডাক দিলাও তে আমি আবু আনিবার কি উপায় হইব এটা যে কোনো মসজিদের ইমাম সাহেব নেই ইমাম আবু আনিবার রহমতুল্লাহ সাহেব মজুম সবচেয়ে বড় আর তা নামাজ নামাজ ফাওয়া যায় কিতাব লেখরা একদিন নাই দুই দিন নাই একাধারে মনে হয় 40 বছর ফজরের এশার অজু দিয়া ফজরের নামাজ পড়িছে একটু জুড়ে সুরে হোক সুবহানাল্লাহ আমরা তো এশা অজু দিয়া ফজরের নামাজ পড়িছি জিকাইলে আমি তো ওজনে পড়ছি ঘুম ছাড়া তো ওটার উপায় নাই কিছু হয়তো বাধা মানুষ আসবেন হয়তো এরা করছনি আদর কিন্তু আমরা মাঝে এটা বৈশিষ্ট্য নাই কারণ অজু যাওয়া যায় কি কি কারণে আমরা জানি না না ঘুমাইলে অজু যায় পেশা পায়খানা বললে অজু যায় আরো বিভিন্ন আজত হল আছে এটা করলে আপনার আমার অজু যায়নি তো আমরা আর ই লাইন ধরু না তো এরা দেখো কি একদিন না দুই দিন না এক বছর নাই দুই বছর নাই একাধারে 40টা বছর এসা আরো যদি ফজরের নামাজ পড়িছে এরা ই রাত কাটাইছেন কিনা একটু অনুমান করে দেখো কা এরপরে এমন নমাজ ফল পড়িছে নি নমাজও কিতাব আছে কুরআন শরীফের প্রথম ফল আদায় করছে মহিলা বন্দা ফল আছে এরা এই আয়াতে কারিমা তিলাওয়াত করি আছে কুল ফালি ফালাই রা খান্দি রা গায়রা রা বল্লা আমি ময়দান মাঠে আমি আদু আনি পারে যদি এই খাতারে তুমি ডা দিলাতে আমার কি উপায় অর্থাৎ এই আয়াতে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ জানাই দিরা ও আমার গুনাহগার বন্দা ফল বান্দি ফল আইস তুমি দেন কিতাব হলো আমার নেককার বন্দা ফল মাস থেকে আগল হইয়া আলাদা হই যাও গিয়া এই আলাদাটা যারা বিশেষ করে বাংলাদেশ থেকে আইসেন সিলেট অঞ্চলের মানুষ এতান্তে করিলে একটু সহজে বুঝবা অন্যান্য অঞ্চলের মানুষেও বোঝার কথা আমরা দেশ দেখছেন নিসবে যারা কৃষিভেদ করছেন দান করেন দান দেখছেন না নিসব দান এটা খাটা হয় খাটিয়া বাড়ি টানা হয় বাড়ি টানার পরে কিতা যতটা দান আছে সারা দান আমরা উগারও রাখি দিই নিসব উগার বুঝেন সারা দান দিলে আমরা গরম দিয়ে রাখি দিই না আমরা বালে থাকার সময় দান টারে বালা করে শুকাইয়া এখান দান টারে আমরা উয়াই আমরা সিলেটি ভাষায় উহা নি হয় জানি না আপনারা যে বাঙালি যারা আছেন কোন ভাষায় কোনটা হয় বুঝিয়েন না অর্থাৎ সুসাটারে আলাদা করা হয় আর দান টারে অন্য অর্থাৎ বাতাস দিয়ে সুসাটারে হরানি হয়ে যায় দান টারে রাখা হয় যেটা আমরা সিলেটি ভাষায় হয় উহানি উহানির পরে আমরা কিতাব করি সুসা হরাই যায় আর বাবা সারালা দান যেগুলি কিন্তু কিতাব করে পাল্লা করে বস্তার পান দিয়ে ফিটিং করিয়া সুন্দর করে নিয়ে উগার রাখি এখন ইলা কোনো মানুষ আছেন নি সেগুলো যদি কইন বলে না দেব বস্তাও দুই সাইড কেজি আর নাই দুই এক শেয়ার কিতাব হবে একটা বস্তার ঢুকাইয়া রাখো যদি বিপদ করে অন্যান্য আয়তে খামা লাগবো মদত করবো ইলা সবই বুঝি
এই দান সারালা দান যেটা এটা খোদর আমরা নিচে খুব বলা আর যেটা সার না এটা আমরা হিতা বলি পরে আবর্জনা যে জায়গা দু জায়গা নিয়ে আমরা ফলাই দিই ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই খাইর ময়দান ও মাশরে এরকম ব্যবহার আমাদের লগে করবা আমরার মাঝখানে যারা ঈমান বালা আছে আল্লাহর হাবিবুর মহব্বত আছে আল্লাহর ইবাদত বান্দাগী করিয়া যারা আল্লাহর নৈকট্য লাভ করি নিছেন আল্লাহ রাব্বুল আলামিনের দার লই নিছেন এরারে আল্লাহ রাব্বুল আলামিন এক কাতার করাই দিবা আর বাকি যারা আমরা গুনাহগার হল আছি আল্লাহ মাফ করুকা ঈদা ঈদ তাকি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মাহরুম রাখিয়া বালা খাতারে শামিল করেন জন্য হুকা আমিন ও আমরারে সুসাল লগে যারা গুনাহগার হইবে এরারে সুসাল লগে শামিল করিয়া আল্লাহ কিতা করব আমরা নি আবর্জনা ফলাই আর আল্লাহ নি হউ তা না আবর্জনা দুজন ফলাই আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ইবাদত করতে সুবহান আল্লাহ صلى الله على سيدنا مولانا محمد صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبق لنا في البدايه يا আপনি দেখো এবো জানি না দেখো হইলে তো আলহামদুলিল্লাহ বাজার দেখো না তো আমরা লাগি হাসরি আপনারা দোয়া করবা আমরা যে যেখানেও থাকি না কেন আল্লাহর ইবাদত করতে গিয়ে এবং আল্লাহর হাবিবুর মহব্বত আমরা অন্তরের মধ্যে থাকতো আর বিশেষ করে আমরা যে নিয়ামত হল পাইছি আমরা মুর্শিদিনা সাহাবিদের মাধ্যমে পিতা নিয়ামত হল যেন আমরা বিভিন্নভাবে দরিয়া রাখতাম পারি তৌফিক আল্লাহ আমরা দিতে আসলে হোক আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها حقه العظيم اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى আল্লাহুম্মা আকফি
মানুষ আয় আল্লাহ বিশেষ করে আমরা দয়ালু এই ব্যাপারে والحمد